نبیوں کے دامن پکڑ لیا کرو سبحان اللہ یہ ہم نہیں جدی تم نجات چاہو تمہارا خامیا بھی چلی چاہو دامن پیارے مصطفیٰ صاحب لولک کے دامن پاک کے پاک مضبوطی سنگے پاک پاک دھرے لاؤ تر کارن ہلو نبی امار بولتے آتے آج جے مجلسر مدد دکھا جائی نہ کنو جے اس نے جائی دکھا جائی نہ کنو قرآن لیے ہی وقت پر رکھا ہے حدیث پاک لیے ہی وقت پر رکھا ہے موبائل کھل لے ہو جے وقت وقتار وقت پر سنا جائے حدیث پاک تکے تیری وقت پر رکھے قرآن پاک تکے وقت پر رکھے کنتو نبی امار سارا بسر مسلمان کے وہ سب دیے دیے تھے یہ بسر واسی سنے رکھو جکن فساد امتی ہوئے جبے امتیر بھی ترے فساد برپا ہوئے جکن دیت خودے پابے نا کیاکے من وہ ایٹا بستے پر بے نا کون پتے جب وہ ایٹا بستے پر بے نا پیر صحیح پتے آتے نا نائیں ایٹا بستے پر بے نا نبی امر بلتے آتے من تمس ওই টাইমে আমার সুন্নতকে মজবুতির সাথে যেতে হবে Yes, sir.
সরকার গোলাম আলী দস্তগি আপনি আরাম করতে আছেন, আপনার সুবহানাল্লাহ শান হলো এমনি আপনার এক মুরিদ ইন্তিকাল করে গিয়েছে। মুরিদ ইন্তিকাল করার পরে সুবহানাল্লাহ তার পিতা আসলো আপনার দারো দরওয়াজাতে, এসে বললো হুজুর আমার সন্তান একমাত্র সন্তান ইন্তিকাল করে গিয়েছে, নিগামে করম চশমে করম আমার একটাই কলিজার টুকরা। হযরতের সরকার গোলাম আলী দস্তগি বলতে আছেন তুমি কি চাও? বলে আমি এটা চাই যে আপনার আব্বা হযরতে আব্দুল কাদের জিলানি মুর্দাকে ঠোকর লাগিয়ে দিয়েছে, তো 20 বছরের আগের মুর্দা জিন্দা হয়ে গিয়েছে। হযরতের সরকার গোলাম আলী দস্তগির বলতে আছেন এমন আশা যদি করে তুমি আসো তো আমার কাছে আসিও না। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেকটা বস্তুকে মৃত্যুর স্বাদ চিনতে হবে, আমার কাছে ওই আশা নিয়ে আসিও না, কারণ তোমারও পিতা নাই, তোমারও বাপ নাই, তারও বাপ নাই, তারও বাপ নাই, কিন্তু শুনে রাখো আমারও বাপ নাই, তোমারও বাপ নাই। সুবহানাল্লাহ ইবনি, তুমি যদি মনে করো তোমার মুর্দা বাচ্চাকে আমি গিয়ে উঠিয়ে দেবো তাহলে এই আশা করিও না, কিন্তু তুমি যদি চাহো যে তোমার সন্তানের জন্য দোয়া করে দিই তো আমি যেতে পারি। তুমি যদি চাহো জানাজাতে শরীক হই তো আমি যেতে পারি, তুমি যদি চাও তোমার ছেলের মাগফিরাতের জন্য হাত উঠিয়ে দিই তাহলে যেতে পারি। মুরিদ বলল হুজুর তাই হবে, আপনি আসুন। তো সরকার গোলাম আলী দস্তগি বীর রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি, আপনি চললেন, চলার পরে ওই ওখানে গেলেন, অনেক যেতে যেতে দেরি হয়েছে, লোক অধৈর্য হয়ে গিয়েছে, লোক পরিশান হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ লোকেরা বলল জানাজা স্টার্ট করুন। মাওলানা সাহেব বললেন অপেক্ষা করুন, আলে রসুল আসতে আছে। হযরতে রসূলে পাক সাহেবের লাউলাকে বেটির লাগতে জিগালে আওলাদের আওলাদ আসতে আছে, একটু অপেক্ষা করুন। এই বলতে বলতে সরকার গোলাম আলী দস্তগি বীর রহমতুল্লাহ আলাই জানাজার জায়গায় উপস্থিত হয়ে গিয়েছেন। আপনি বললেন আমাকে একবার লাশ দেখাবো না, চলে পড়তে হবে, চলে পড়তে হবে, চলে পড়তে হবে। ওই দেখুন লাশ রয়েছে, সুবহানাল্লাহ লাশের কাছে আসলেন, আসার পরে বললেন একবার চেহারাটা খুলো, কাফনটা খোলা হয়েছে। সরকার গোলাম আলী দস্তগির বলতে আছে সুদূর পাড়া শরীফ থেকে তোমাকে দেখতে এসেছি, তুমি আমাকে দেখবে না, মুর্দা চোখ খুলে দাঁড়িয়ে আছে। মজবুতির সঙ্গে করে দিয়েছে, আর এই জন্য আল্লাহ পর্যন্ত তাদের সাথে উচ্চ রেখেছে এবং তাদেরকে জিন্দা রেখেছে। আল্লাহর বলে জিন্দা না মুর্দা বলে বলতে হবে, এইটা বলে বক্তব্য শেষ। আল্লাহর বলে জিন্দা না মুর্দা, আপনাদের পোখরে যখন পানি থাকে তালা পোখরে যখন পানি থাকে ওটাকে ছিঁচে ফেলে দেয় না,
ভুঁয়ে ভুঁয়ে দেয় কি বলে দোন দোন দপ্পা বলে পানি কোথায় গেল কি বলে মরে গেছে মরে গেছে মরে গেছে বলছে এত পানি ছিল কি করি মূল্য গো বলছে ওই জমিতে পানি মারেছে সেচ করেছে সেচ সেচ করেছে পাশের জমিতে ছিটে দিয়েছে সেচ করেছে পানি পুকুরের পানি জমিতে দিয়েছে খেতে দিয়েছে এই কারণে পুকুরের পানি মরে গেছে মরাই না বলে শুকিয়ে গেছে বলে না যে পানি মরে গেছে পুকুরে পানি না জি জি সত্যি কি মরি যাই আমি জিজ্ঞাসা করলাম রামপুরহাট যাব ওইখানে সামান্য ছোট্ট নালা পড়ে পানি আছে এত বছর পানি মরে গেছে আমি বললাম যে বড় বিচিত্র জিনিস পানি সত্যি কি মরেছে যদি এখানকার পানি ওখানে যাই না মরে তো এখানকার আশিকের রস ওখানে যাই স্থান পরিবর্তন করে মরে স্থানান্তর হয়েছে আলামে আরওয়াতে এসেছিলাম স্থানান্তর হয়েছে আলামে ইরহামে এসেছি মায়ের পেটে স্থানান্তর হয়েছে আলামে আজসা দুনিয়াতে এসেছি স্থানান্তর হয়েছে আলামে আজসা দুনিয়া থেকে কবরে যাব স্থানান্তর হয়েছে কবর থেকে হাসরে উঠব স্থানান্তর হবে আল্লাহ দয়া করলে জান্নাতে যাব স্থানান্তর আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর রাজামন্দি পেতে চাও এ নবী আপনি বলে দিন ভক্তা বিমনি আমি নবী মুস্তাফা আমার সঙ্গে বফাই করো এমনটা যদি কেউ করতে পারে আল্লাহ বলেন কি হবিব বললাম আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আল্লাহ যাদেরকে ভালোবাসবেন ভাইয়া বাইকে এরকম ধন্যবাদ আল্লাহ তার বিগত জীবনের গুনাহকে মাফ করে দিবেন আর আল্লাহ মাফ করবেন দলিল দিয়ে আছেন আল্লাহু গফুরুর রহিম আল্লাহ পাক আপনাকে আমাকে রাসূলের পাক সহিবে দৌলাকে প্রত্যেকটি সুন্নতের উপরে আমল করে নিজের জিন্দেগিকে সুসজ্জিত করা আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহুম্মা।